নল নলডাঙ্গায় আগুন লেগে পাঁচটি বাড়ির এগারোটি ঘর ও গবাদি পশু পুড়ে গেছে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে ভোর উপজেলার জামতুল গ্রামে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই তার চারপাশে ছড়িয়ে পড়ে এতে অন্তত এগারোটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় পুড়ে যায় গবাদি পশু সহ সব আসবাবপত্র এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান এবং নলজাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন